Hey, what's up everyone? How to change email address in your Android phone? So viewers, এটা আপনি কিভাবে করবেন? তো let's start it. তো firstly আপনি চলে যাবেন Play Store. Okay, Play Store এ আসার পরে আপনাদের সামনে এইরকম একটা পেজ শো করবে। দেখেন, এই kids alphabet letter. Okay, kids alphabet letter এইটা আমি চেঞ্জ করব। Okay, তো first of all আপনারা করতে হবে settings. Okay, first আপনি settings এ ক্লিক করে দিবেন। তো settings এ ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জেনারেল বলে একটা অপশন আছে। ওকে, জেনারেল টপ জেনারেল। এখন আপনার অ্যাকাউন্ট এন্ড ডিভাইস পারফরম্যান্স, ওকে, এখানে আপনি ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট এন্ড ডিভাইস পারফরম্যান্সে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে জাস্ট এরকম একটা পেজ শো করবে বা ওপেন হবে। তো এরপরে আপনি দেখেন এখানে যে আপনার জিমেল অ্যাকাউন্টটা থাকবে, কিডস লেটার 7497@gmail.com, জাস্ট ওই যখন আপনারটা থাকবে তখন এখানে আপনি ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখানে এটা বাদ দিয়ে দেন তাহলেও কিন্তু আপনার হবে। ওকে, দেখেন এখানে এটা রিনেম লেখার পরে সেভে ক্লিক করে দিবেন। ওকে, সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার জাস্ট লেটার আপনি যে মেইলটা তৈরি করবেন এই মেইলটার নামে একটা নতুন একটা অ্যাকাউন্ট, ওকে, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নিউ একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর এইটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনার কী করবেন, দেখেন এখানে আপনি আবার কী করবেন, জিমেলে আইডিতে চলে আসবেন। ওকে, তারপর এখানে আপনার এই যে যে জিমেল অ্যাকাউন্টটা আছে এরকম আর একটা অ্যানাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই ভিউয়ার্স দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট ফর মাই পার্সোনাল অ্যাকাউন্ট। ফার্স্ট নেমে দেবেন কিডস। ওকে, আপনার যেরকম এই যে এই মেলটা তো এই মেলটা একদম সেম দিবেন, মানে হচ্ছে কি আপনার এই যে এই নামটা, এই যে কিডস লেটার, মানে হচ্ছে এই যে কিডস লেটার এইটা আপনার সেম দিতে হবে। ওকে, একদম সেম নেম দিবেন, এই যে কিডস আর ওইটা হচ্ছে লেটার। ওকে, বা আপনি এরকমভাবে দিয়ে দিবেন আর কি, মানে আপনার যে কিডস এটা হচ্ছে লেটার, সারনেম লেটার, LATTER। ওকে, তারপর নেক্সট করে দিবেন। তারপর হচ্ছে কি আপনার নেক্সট হয়ে আসার পরে আপনাদের দেখেন এখানে আপনার তারিখ দিয়ে দিবেন, মান্থ দিয়ে দিবেন, তারপর ইয়ার দিয়ে দিবেন, জেন্ডার দিয়ে দিবেন, নেক্সট করে দিবেন। ওকে, তো নেক্সট করে দেওয়ার পরে দেখেন এখানে সেম টু সেম। ওকে, আপনি চাইলে এটা কপি করে এখান থেকে কপি করে এনে এরপরে এরকমভাবে দিয়ে দিয়ে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন ভেরিফাই করবেন, কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে একদম এরকমভাবে। সরি, কিডস লেটার। ওকে, জাস্ট অলরেডি টোকেন, মানে হচ্ছে কি এই নাম দিয়ে আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস তৈরি করা আছে। নেক্সট করে দেওয়ার পর দেন ভেরিফাই করবেন, ভেরিফাই অ্যাড্রেস করবেন, দিস কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ।